পাওনা ২৪,০০০ টাকার জন্য এক কাঠমিস্ত্রি এবং তার পরিবারকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল চারজন ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে বাড়ি ভাঙচুর এবং ওই কাঠমিস্ত্রির স্ত্রী তথা সদ্য মা হওয়া ওই গৃহবধূর পেটে লাথি এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজিতে থানার কাজী গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায়। অভিযুক্ত ওই চারজনের নামে ইংরেজিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজিতে থানার পুলিশ। জানা গেছে ওই কাঠমিস্ত্রির নাম বদরুদ্দিন শেখ, বাড়ি ওই এলাকাতেই। অভিযোগ, ব্যবসা সূত্রে স্থানীয় বাসিন্দা জামিরুদ্দিন শেখের কাছ থেকে ৯৯,০০০ টাকা নিয়েছিলেন বদরুদ্দিন বাবু। সম্প্রতি সেই টাকার ৭৫,০০০ টাকা পরিশোধ করে দেন তিনি, বাকি ছিল মাত্র ২৪,০০০ টাকা। অভিযোগ, এই ২৪,০০০ টাকার জন্য বৃহস্পতিবার রাতে জামিরুদ্দিন শেখের নেতৃত্বে অলিম শেখ, বাল্লু শেখ এবং সাবির শেখ আগ্নেয়াস্ত্র এবং ধারালো হাঁসুয়া দিয়ে বদরুদ্দিন শেখের বাড়িতে চড়া হয়, ভাঙচুর করা হয় বাড়িঘর। তার পাশাপাশি বদরুদ্দিন শেখের স্ত্রী সদ্য মা হওয়ার রেশমি বিবি এবং পরিবারের বাকি সদস্যদেরকেও মারধর করা হয়। এই বিষয়ে বদরুদ্দিন শেখ জানান, সেদিন রাতে তিনি বাড়ি ছিলেন না। এই সুযোগে সমাজ বিরোধী বলে পরিচয় জামিরুদ্দিন শেখ সহ তার দলবল তার বাড়িতে চড়াও হয়ে তার স্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরকে মারধর করে, তার পাশাপাশি ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর তারা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। তিনি আরও অভিযোগ করেন, তাকে প্রতিনিয়ত খুন করার হুমকি দেওয়া হচ্ছে, ভয়ে তিনি এবং তার পরিবার বাড়ি থেকে বের হতে পারছেন না। এই ঘটনায় জামিরুদ্দিন শেখ, অলিম শেখ সহ মোট চারজনের নামে ইংরেজিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসা করতো, ব্যবসার যা লেনদেন ছিল আমি লেনদেন আমার সাথে মিটে গেছিলো। এর বৃহস্পতিবার দিন রাত্রে আমি বাইরে ছিলাম, আমি ছিলাম না, আমার বাড়িতে এসে টর্চার করে আমাকে বলে যে শালা আই তোকে কাটবো, মানে আমাকে বাড়ির পার্শ্বের থেকে লোক ফোন করেছিল যে এই ব্যাপার, তোমার বাড়িতে সব ওরা এসেছে, হাসুয়া টাসুয়া নিয়ে এসেছে, এখন তোমাকে পেলেই কেটে কেটে ফেলে দিবে, আর তোমাকে যেখানেই দেখতে পাবো শালা তোকে কাটবো মারবো। আমার বাড়িতে কি ভাঙচুর এবং মারধর? হ্যাঁ, ভাঙচুর করেছে, ওই পাঁচিল টাচির ভেঙে দিয়েছে, আমার বাড়ির সামনে সামনে ভিত খুঁড়ে দিয়েছে, খুঁড়ে আমার জায়গাটা দরজা অবধি পুরোটা ঘেরে নেবে। এই নিয়ে আমি তো বাড়িতে ছিলাম না, আমার বউ ছিল, আমার বউকে এক ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপর আমার শাশুড়ি ছিল, আমার শাশুড়ি মাকে মানা করতে গিয়ে আমার শাশুড়িকেও ধাক্কা মেরেছে। আমার বই তো এই তো আজ ১৪-১৫ দিন হলো সিজার হয়ে বাচ্চা হয়েছে, তাও কম মেরেছে। আপনারা কি এখন ভীত আতঙ্কিত? আমরা এখন ভীত আতঙ্কিত, আমি কোথাও যদি যাই তো আমাকে সঙ্গে করে কাউকে নিয়ে যেতে হচ্ছে। এই বিষয়ে সদ্য মা হওয়ার রেশমি বিবি জানান, মানে আমার স্বামীর কাছে ধরেন ব্যবসা করেছে, কিছু টাকা পয়সা পেতো তো লেনদেন হয়ে গেছে ওদের। এবার রাত্রে ৬:৩০টার দিকে এসে মানে হাতিয়ার টাতিয়ার নিয়ে এসছে, মানে চাকু মাকু মানে সব কিছু মারার জন্য নিয়ে এসেছিলো। এবার রাতে যখন আমার স্বামীকে দেখলো যে নাইকো বাড়তে, তখন ওই ওখানে বসলো, তারপরে পিস্তুল নিয়ে এসে কিনা আমরা দেখিনি, পিস্তুলের হুমকি দিছিল। তো এখানে পয়সা আছে ৪-৫ জনা, তার বাইরেও ছিল, এদিকেও ছিল, আমার পেছনে। আপনাদের বাড়িতে ভাঙচুর করেছে? হ্যাঁ, ভাঙচুর করেছে, তো পাঁচিল ভেঙে দিয়েছে। তখন আমি বাধা দিই যে আমার স্বামীর কাছে কি পাবা না পাবা ওই আসতে দাও, তারপরে তুমি বুঝবা। তারপরে ওই কইছে না, কোনো কথা শুনবো না, ওই শালা পাঁচিলটা ও মানে গর্তটা পাঁচিলটা ভেঙে দিল লাত মেরে মেরে। অন্যদিকে ওই গৃহবধূর মা মনিয়ারা বেওয়া ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি জানান, গতকাল রাত্রে হাসুয়া, কোদাল, আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে চড়াও হয় জামিরুদ্দিন শেখ এবং তার দলবল। তারা এখন বাড়ি থেকে বের হতে পারছেন না, তারা আতঙ্কিত। পুলিশের কাছে এই বৃদ্ধা আর্জি জানিয়েছেন যাতে দোষীদের দ্রুত গ্রেফতার করা হয়। আমার মেয়েকে যখন এখানে রাত্রেবেলায় আসে যখন এবারকার এই আমার জামাই থাকলে শেষ করে দেয়, তখন এবার আমার এই কাঁচা পথে কেনে মারবি কয়ে আমার মেয়েকে যখনই আমি ধরতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দেখছি তো শাবল কোদল বাঁশ আমার গ্রামবাসী এগুলো দেখেছে, আরো কি হাইতে চাকু কি আছে আর কে কাছে, এমন কচ্ছে আমাকে কচ্ছে কোন তোর রিস্তা নাই, আজ যদি একটা চালা করিস তোর এমন মাইর মারবো রক্ত তো বল লাগিয়ে দিব, এইভাবে আমাকে বলছে। আপনাদেরকে মেরেছিল? হ্যাঁ, আমাকে ধাক্কাটা মেরেছে, তো এখনো ন্যাংরা হয়ে আছে, এখনো ডাক্তার আমার এক্সামিন করতে পারে। আমি কারা করেছে এটা? কারা করেছে এটা? জামিরুদ্দিন আমাকে ধাক্কা মেরেছে। আর সাবির বলছে যে তুই এখন তো যাই টাকা পাবে, দে দে আমি কিসের পাবে রে, ব্যবসা করেছে কিসের টাকা পাবে, দুজনা তো কম বেশি ব্যবসা করে লেনদেন হয়ে গেছে, এইখান থেকে জায়গা ঘেরবো এখন। থানায় লিখিত করেছেন? হ্যাঁ, কোন শালা এবারকার এখান থেকে ঘেরে বেচবো, কোন শালা রোগ দিচ্ছে তাকে, এখানে যদি রক্ত তো বানা বান্না করে দিত কি বলেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।